হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই ইউটিউবার হতে চাও এবং অনেকেই ভাবছো ইউটিউব করে কোটি কোটি টাকা ইনকাম করব, লাখ লাখ টাকা ইনকাম করব, যাতে আমাকে জব করতে না হয়, যাতে আমাকে কিছু না করতে হয়। তোমরা জানো আমি 2020 সাল, মানে টোটাল 4 বছর, 1200 দিনেরও বেশি ইউটিউব করছি এবং এখনো পর্যন্ত 5 থেকে 6টা চ্যানেলে 1000-এর উপর সাবস্ক্রাইবার গেইন করেছি। একটা চ্যানেলে আমার 19,000 সাবস্ক্রাইবার ছিল, একটা চ্যানেলে আমার 5,000 সাবস্ক্রাইবার ছিল, এই মুহূর্তে একটা চ্যানেলে 3,500-এর উপর সাবস্ক্রাইবার আছে, একটা চ্যানেলে 2,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, আর এটা 1,000 সাবস্ক্রাইবার আর 3.2 সাবস্ক্রাইবারের চ্যানেল ছিল। আমি অনেক কটা সাবস্ক্রাইবার, এত সাবস্ক্রাইবার গেইন করেছি, এছাড়া অনেক কটা চ্যানেল নিজের হাতে দাঁড় করিয়েছি। তাই আমার অনেক এক্সপিরিয়েন্স আছে যে ইউটিউব কী করে গ্রো করে, ইউটিউবে কী করলে কত ইনকাম হয় না হয়, তাই হয়। তো আজকে এই ভিডিওটা বানানোর কারণ ঠিক তোমাদের জন্য, যারা নতুন ইউটিউব চ্যানেল গ্রো করতে চাও এবং ইউটিউব থেকে প্রতি কোটি টাকা ইনকাম করতে চাও। ফার্স্টলি তোমাদের বলি, তোমরা যদি ভেবে থাকো যে ইউটিউব শুরু করব, এরর ভিডিও পোস্ট করব, অনেকেই যেটা করে নতুন ইউটিউব চ্যানেল খুলে এর ভিডিও পোস্ট করে, ওর ভিডিও পোস্ট করে, চ্যানেল মনিটাইজ করবে ভাবে, কিন্তু মনিটাইজ হয় না। ইউটিউব এমন একটা জায়গা, এখানে যে ইউনিক, যার মধ্যে নতুনত্ব আছে, সে গ্রো করতে পারবে। তুমি সৌরভ যোশীকে দেখে ব্লগিং শুরু করলে, হোয়াইট ট্রিপল ফোরকে দেখে গেমিং শুরু করলে, কিংবা কোনো একটা পড়ার চ্যানেলকে দেখে, পড়ার স্টাডি চ্যানেল গ্রো করলে, তোমার কিন্তু চ্যানেল বেশি দিন গ্রো হবে না। তোমাকে নতুন কিছু করতে হবে, এমন কিছু যেটা ইউটিউবে এরপর আগে পর্যন্ত কিছু হয়নি। হ্যাঁ, তুমি করতেই পারো, কিন্তু তার স্টাইলে কপি করো। অনেকজনা সৌরভ যোশীকে দেখে ওর মতোই ব্লগিং করছে, অনেকজনা মানুষ দেখে দেখে ওর মতোই টেক ইউটিউবার হচ্ছে, না হলে তোমাকে একটু নতুনত্ব করতে হবে। তোমার মধ্যে দেখো, মানুষ দেখে কাউকে দেখে শুরু করেনি, সৌরভ যোশী কাউকে দেখে শুরু করেনি, নিজের মতো করছে। ইউটিউবের মেইন যেটা নীতি সেটা হলো ইউনিকনেস। তুমি যদি একবার ইউনিক হয়ে যেতে পারো, তোমাকে মনে রাখবে, তোমার ইউটিউব তোমার পিছনে দৌড়াবে, তোমাকে ইউটিউবের পিছনে দৌড়াতে হবে না। আর একবার যদি তোমার চ্যানেলে লাখে লাখে সাবস্ক্রাইবার হয়, তুমি মনে রেখো যে ইউটিউবের রেভিনিউ, রেভিনিউ মানে একটা ইউটিউবের ভিডিও থেকে চালানোর জন্য ইউটিউব তোমার ভিডিওর মধ্যে রান অ্যাড করে, অ্যাডস চালায়, সেই অ্যাডটার মাধ্যমে তুমি টাকা পাও। আরেকটা হলো বড় বড় কোম্পানি তোমাকে একটা প্রোডাক্ট বলবে যে মামার্থের প্রোডাক্টের জন্য তুমি এত টাকা পাবে, সেটা তুমি স্পন্সরশিপ করে কখনো 1 লাখ, কখনো 2 লাখ ইনকাম করতে পারো। এবার ইউটিউবে আগেকার যেটা পলিসি ছিল রেগুলার ভিডিও পোস্ট করা, কিন্তু এখন ইউটিউব চ্যানেল গ্রো করতে হলে তোমাকে ভিডিওর কোয়ালিটির উপর জোর দিতে হবে। ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে, ভয়েস ভালো, সাউন্ড কোয়ালিটি থাকতে হবে, এবং ভিডিওর মধ্যে ইনফরমেটিভ বা এমন কিছু যেটা দর্শকের কাজে লাগে বা দর্শকের দেখতে ভালো লাগে, এমন নয় যে তুমি নিজের কিছু করে গেলে সেটা দর্শকের ভালোই না লাগলো। তোমাকে ভিডিও দর্শকদের অনুযায়ী বানাতে হবে, তোমাকে ভিডিওর কোয়ালিটিতে ফোকাস করতে হবে। এরপর তোমাকে ফার্স্টই যেটা করতে হবে সেটা হলো এডিটিং শিখতে হবে। এডিটিংয়ের জন্য তোমাদের যে অ্যাপটা ইউজ করতে হবে সেটার নাম হলো ইনশর্ট। এটা হলো বেসিক্সদের জন্য, যারা বেসিক করো তারা ইনশর্ট অ্যাপ, এটা হয়তো উল্টো দিকে দেখাচ্ছে, তোমরা বুঝে নাও, INSHOT, এটা প্লে স্টোরে পেয়ে যাবে। এই অ্যাপটা দিয়ে তোমরা যারা প্রথম শুরু করছো, তারা যে কোনো রকম ছোটোখাটো এডিটিং, ব্লগ এডিটিং, স্প্লিট, এগুলো শিখে যাবে। এইগুলো করার পর তোমাদেরকে পিক্সেল ল্যাব কিংবা পলিশ বলে এই দুটো অ্যাপ থেকে থাম্বনেল এডিট করতে শিখতে হবে। আরেকটা কথা, ইউটিউবের থাম্বনেল যত অ্যাট্রাকটিভ হবে তত CTR বা ক্লিক থ্রু রেট সেটা বাড়বে। ক্লিক থ্রু রেট মানে তুমি একটা নিজে বলো, ইউটিউবের থাম্বনেল দেখি তো তুমি নিশ্চয়ই ক্লিক করো, থাম্বনেল মানে যে ফটোটা দেখে তুমি ক্লিক করো ইউটিউবে যে হ্যাঁ এই ভিডিওটা থাম্বনেল ভালো। কিন্তু থাম্বনেল ভালো হলেই হবে না, তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, ভিডিওকে বোরিং করলে হবে না, ছোটোর মধ্যে টানতে হবে, মানে ভিডিওর মধ্যে যতক্ষণ থাকবে দর্শকের মধ্যে যেন একটা আগ্রহ থাকে। আর তোমাকে ভিডিওয়ে দর্শকদেরকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখার মতো কিছু করতে হবে, মানে প্রথমেই হয়তো বলে দিলে আজকের ভিডিও শেষে একটা ভয়ঙ্কর কিছু আছে, এটার জন্য দর্শক তোমার ভিডিওর শেষ অবধি দেখবে, সেটার ফলে তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটা বাড়বে। এরপর ব্রাউজ ফিচার্স কিংবা সাজেস্টেজে আনার জন্য তোমাকে কিন্তু ভালো থাম্বনেল তৈরি করতে হবে, মানে যে ইমেজটা হয় ওই ইমেজটা এরকম একটা চার কোনা ইমেজ হয় যেটা ক্লিক করে তুমি ভিডিওটা চালাচ্ছ, সেই ইমেজটাকে কিন্তু খুব সাংঘাতিক হতে হবে। সেটা যদি হয়ে যায় তুমি মনে রেখো তোমার ভিডিও ওইখানে একটা ভালো কাজ করলো, আর ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। ইউনিকনেস, দেখো তোমার মধ্যে যেটা বেস্ট আছে তুমি সেটাকে নিয়ে আসো, একটা নতুন কিছু দেখাও ইউটিউবে যে হ্যাঁ এটা কোনো দিন আগে হয়নি। আমি তোমাকে গ্যারেন্টি লিখে দিতে পারি তোমার 1 সপ্তাহের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর অনেকজন আছে, অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে যারা টাকা দিয়ে মনিটাইজ করে, তুমি বিশ্বাস করো ওই 4000 সাবস্ক্রাইবারগুলো বট, আর যে ওয়াচ টাইম কমপ্লিট করবে সেগুলো নিজেরাই দেখে দেখে বাড়াবে। তুমি তখন ইউটিউবে ভিডিও পোস্ট করবে না, কোনো টাকা খাইয়ে ভিডিও পোস্ট করে, তখন কিন্তু তোমার চ্যানেল কিচ্ছু গ্রো হবে না। তুমি যদি নিজের হাতে 1000 সাবস্ক্রাইবার গেইন করো, একটা 1 লাখ সাবস্ক্রাইবার চ্যানেলেও না যদি তুমি কিনে আনো না, সেই চ্যানেলে কিন্তু ভিউজ আনতে পারবে, কিন্তু একটা 1000 সাবস্ক্রাইবার হলো চ্যানেলেও তোমার নিজের দম থাকলে তুমি সেই চ্যানেলে লাখে লাখে ভিউজ আনতে পারবে। ওটার জন্যই তোমাকে ফার্স্টই বলছি ইনশর্ট বলে অ্যাপটাই ভিডিও এডিটিং শিখতে হবে, পলিশ কিংবা পিক্সেল ল্যাব।
এখানে ফটো এডিটিং বা থামনেল এডিটিং, পলিশ কিংবা পিক্সেল ল্যাব, এখানে ফটো এডিটিং বা থামনেল এডিটিং এই দুটো তোমাদের শিখতে হবে। এরপর সব থেকে মেন যে জিনিস, সেই জিনিসটা হলো তোমাদেরকে কি করে দর্শকদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করতে হবে, সেটার জন্য টাইটেল। টাইটেল অনেকজনা কি করে, ইউটিউবে সার্চ করো না, ইউটিউবে সার্চের জায়গা, সার্চ করার সময় দেখবে ওখানে অনেক সাজেশনের নিচে আসবে। মনে করো তুমি সার্চ করছো হাউ টু গ্রো অন ইউটিউব, নিচে দেখবে হাউ টু গ্রো অন ইউটিউব, হাউ টু গ্রো ইউটিউব ইন 100,000 সাবস্ক্রাইবার্স, হাউ টু গেন সাবস্ক্রাইবার, ওইগুলোকে কপি করে রাখবে, কপি করে ইয়ে পেস্ট করবে। এরপরে এই সূত্রে একটা বলে রাখি, ওই কপি পেস্টের জন্য একটা সোজা অ্যাপ আছে, সেটার নাম হলো কপি টেক্সট অন স্ক্রিন। ওটা মানে ফোনে স্ক্রিনে, ফোনে তুমি যদি ইউজ করো সেটা স্ক্রিনশট মেরে সেখান থেকে টেক্সটটা কপি করার জন্য, কপি টেক্সট অন স্ক্রিন, কপি টেক্সট অন স্ক্রিন, কপি টেক্সট অন স্ক্রিন এটা করতে হবে। এখান থেকে তুমি থাম্বনেলটাকে স্ক্রিনশট মেরে সেখান থেকে শুধু লেখাগুলোকে কপি করতে পারো, এটা আমি করি। এরপর ইউটিউব স্টুডিও কিংবা টিউব বাডি, এগুলো অ্যাপগুলো ডাউনলোড করো, এখান থেকে সাবস্ক্রাইবার কি করলো না করলো কমেন্ট করো, সেখান থেকে তুমি আরামসে দেখতে পাবে, ঠিক আছে। মেন কথা, এবার ইউটিউবে তোমায় গ্রো করতে হলে কি করতে হবে, 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম। দেখো 1,000 সাবস্ক্রাইবার গেন আমি যেমন, সাবস্ক্রাইবার গেনের মাস্টার, কিন্তু ওয়াচ টাইম গেন করা হলো টাফ। 1,000 সাবস্ক্রাইবার তুমি শর্টস পোস্ট করে খুব সহজে গেন করতে হবে, কিন্তু ওয়াচ টাইম গ্রো করতে হলে কিন্তু তোমার চ্যানেলে বড় ভিডিও দম রাখতে হবে। শর্টসে কিন্তু তুমি ওয়াচ টাইম গেন করতে পারবে, তাই তোমাকে বড় ভিডিও বানালে এমন কিছু বানাতে হবে ইনফরমেটিভ, বা এমন কিছু যেটা দর্শককে শেষ অবধি ধরে রাখতে হবে, দর্শকের মজা লাগবে, মানে তোমাকে তার জন্য টাকা খরচ করতে হবে সেটা বলছি না। তোমার মধ্যে এমন কিছু ক্রিয়েটিভিটি আছে, তুমি মনে করো ভালো ইংলিশ পড়তে পারো, তুমি যদি ভালো ইংলিশ পড়তে পারো, এদিকে অঙ্কর ভিডিওর টিউটোরিয়াল বানাচ্ছে, তাহলে কী হবে, তোমাকে নিজেকে আগে সেই বিষয়ে দক্ষ হতে হবে। তুমি এমন একটা জিনিস করো যেটা ইউটিউবে সেরকম কেউ কি করেনি, সেরকম মনে করো ইউটিউবে একই ভিডিও বারবার পোস্ট করো, তাহলে তুমি সাজেশনে যাবে কিন্তু তোমার ভিডিও কিন্তু টপে যাবে না। কিন্তু তুমি একটা নতুন জিনিস শুরু করলে না, তোমাকে দেখে দর্শক শুরু করবে, সেই জন্য তোমাকে বলছি ইউটিউব যখন নতুন গ্রো করতে চলেছে ইউনিক কিছু আনো, যে জিনিসটা ইউটিউবে কোনোদিন হয়নি, কিছু নতুন কিছু সৃষ্টি করো যেটা ইউটিউবে কোনো কিছু হয়নি। মনে করো সবাই তো ক্রিকেটের ভিডিও মোস্ট করেছে, কখনো এই পোস্ট করছে, তুমি এমন একটা ভিডিও পোস্ট করো অ্যাজ সামথিং, ধরো ক্রিকেটের ব্যাট কী করে তৈরি হয়, এরকম ভিডিও কি খুব একটা আছে না, সেরকম নাই, বা ক্রিকেটের ব্যাটের গ্রিপ সেগুলো কী দিয়ে তৈরি, বা ইনফরমেটিভ ফ্যাক্টস চ্যানেল, গেমিং চ্যানেল, গেমিং করো কিন্তু এখন গেমিং প্রচুর চ্যানেল, তাই তোমাকে গেমের টিপস রিলেটেড, টপস রিলেটেড এইসব নতুন কিছু, মানে যে জিনিসটা ইউটিউবে আপলোড হয়নি সেরকম জিনিস কিছু পোস্ট করতে হবে। এরপরে দেখো স্টাডি চ্যানেল, যেটা আমি বিশেষ করে নিজে গ্রো করছি, স্টাডি চ্যানেল গ্রো করার জন্য তোমাকে সবসময় মনে রাখতে হবে স্টুডেন্টসদেরকে টার্গেট রাখতে হবে। কিছু স্টুডেন্টস আছে যারা সারা বছর পড়ে না, পরীক্ষার আগের দিন পড়ে, তাই তুমি পরীক্ষার আগের সপ্তাহ থেকে স্টার্ট করে দেবে, যে যে সাবজেক্টগুলো পারবে সবই মোটামুটি পোস্ট করে দেবে, ভালো বিশেষ করে নিজে সার্চ করে, তুমি যদি নিজের মাথাকে বুদ্ধির কাজে লাগাবে, তুমি নিজে সার্চ করলে কী কী লিখে সার্চ করছে ঠিক সেরকম লিখে সার্চ করার চেষ্টা করো, যে হ্যাঁ আমি এরকম নিজে সার্চ করলে এরকম, আমি কি সার্চ করবো একরকম, সেরকম টাইটেল দিয়ে থাম্বনেলে ডেসক্রিপশনেও এক গাদা লেখার দরকার নেই, দু একটা লিখবে। আর এক্সা ইউটিউবে মিসলিডিং করবে না, থাম্বনেলে দেখাবে এক, ভিডিও থাকবে আর এক, দেখাচ্ছ থাম্বনেলে ক্যারিমিনাটি, ভিডিওতে ক্যারিমিনাটি নাই, এরকম করলে হবে না, দেখাচ্ছ থাম্বনেলে বঙ্গায় সঙ্গে নাচ করতে গেলাম আর ভিডিওতে দেখাচ্ছ যে পার্কে ঘুরতে গেলাম, এরকম করলে হবে না, এইগুলোকে বলে ইউটিউবের মিসলিডিং। এইগুলো করলে কিন্তু চ্যানেল মডাইজ হয় না, আর বেশি দিন তুমি ইউটিউবে ধরে রাখতে পারবে না। কাউকে রোস্টিং কিংবা যা খুশি করো, ইউটিউবে কোনো রকম গালাগালি কিংবা কোনো রকম বাজে মিস ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, ইউটিউব কিন্তু এখন খুব স্ট্রিক্ট। ইউটিউবে তুমি নিজের কন্টেন্ট পোস্ট করো, লোকের কন্টেন্ট পোস্ট করলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর একটা ইউআরএল থাকে, সেই ইউআরএলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে। আর যদি তুমি লোকের ভিডিও ইউজ করো, তোমাকে কিন্তু সেই ভিডিওটা এডিটিং করে নিজের কিছু ক্রেডিট রাখতে হবে, সেখানে নিজের ভয়েস দিতে হবে, নিজের কিছু নাম লিখে রাখতে হবে, নিজের কিছু রকম এডিটিং করতে হবে, নিজের কিছু বৈশিষ্ট্য রাখতে হবে, যেন লোকে দেখে বুঝতে পারে এখানের মধ্যে এডিটিং আছে, তোর নিজের কোনো কষ্ট আছে, এরকম কিছু করতে হবে। এরপর মেন কথা, তোমরা যখন ইউটিউব থেকে ইনকাম শুরু করবে তখন তোমাদেরকে গুগল অ্যাডসেন্স পিন দেবে, তাই যে ইমেলে খুলবে সেই ইমেলে কখনো গুগল অ্যাডসেন্সটা লিঙ্ক করবে না, ঠিক আছে। এরপর মেন কথা, অনেকেই বলবে যে দাদা আমি ইউটিউব করছি কিন্তু ইউটিউব করে আমার এখন চ্যানেল মনিটাইজ হচ্ছে না, তোমাকে ফার্স্টই বলি ইউটিউব কিন্তু ভালো লাগলে তবেই করবে, বেকার ইউটিউবে তোমার সময় নষ্ট করো না, কোনোদিন বলবো না পড়াশোনা ওয়েস্ট করে এই করে করো। আমার যেমন ইউটিউবে ভিডিও বানাতে ভালো লাগে, আমার কিছু চ্যানেল মনিটাইজ, কিছু চ্যানেল মনিটাইজ নয়, তাই আমার ভালো লাগে ভিডিও বানাতে, আমি তাই বানাই, আমার বেশ মজা লাগে, আমি চাই ফ্যান ফলোয়িং করতে, আমার ইনকামের জন্য আমি ইউটিউব করি না, আমার সবাইকে একটু ইনফরমেটিভ ভিডিও বানাতে লাগে, সবার সঙ্গে কোঅপারেশন করতে ভালো লাগে, আমার টাইম আছে, তোমার হাতে সময় নেই, তুমি অফিসের জব ছেড়ে এ ছেড়ে ইউটিউব করছো, কোনো দিন না, তুমি আগে ঘরের কাজ শেষ করো, বাকি বাদ বাকি সময় একটু রিসার্চ করো। আর এখনকার যুগে ইউটিউব কিন্তু খুব চালাক, তুমি কিন্তু বেশি দিন বোকামো করে চালাতে পারবে না, তুমি একটা জিনিস কোনো কিছু ভিডিও বানানোর আগে সেটাকে নিয়ে রিসার্চ করো, সেটাকে নিয়ে শেখো, ইউটিউবেই তুমি সব কিছু শিখতে পারবে, ইউটিউবে সব কিছু শেখো, তারপরে সেটাকে নিয়ে ভিডিও বানাও,
এরপরে মেন মুদ্দা আসি, সেটা হলো তুমি ইউটিউবের ভিডিও বানাচ্ছো, আর ইউটিউবের ভিডিও বানানোর ক্ষেত্রে তোমার আর কি কি সফটওয়্যার কাজে লাগবে। তুমি যদি পিসিতে এডিটিং করো, সেই ক্ষেত্রে তোমার ফরম্যাট ফ্যাক্টরি, লাইভ স্ট্রিম করলে, তুমি যদি ইউটিউবে লাইভ স্ট্রিম করো পিসি থেকে বা কম্পিউটার থেকে, সেটা খেলে ওবিএস স্টুডিও লাগবে। দেখো, আর তোমার কাছে যদি ভালো ব্যাকগ্রাউন্ড থাকে, তুমি পিছনে গ্রিন স্ক্রিন, বা গ্রিন স্ক্রিন জিনিসটা কি, তুমি মনে করো নিজের পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে তুমি আরও অনেক কটা ফোনের ভালো ভালো অ্যাপ আছে, সেটার নাম ইনশট ছাড়া, ইনশটটা তো বেসিক যেটা আমি করতাম প্রথম প্রথম, তারপরে তুমি সব থেকে ভালো হলো কাইন মাস্টার, কাইন্ড মাস্টার এই অ্যাপটায় তুমি ভালো লেভেলে এডিটিং করতে পারবে, ভালো রকম এডিটিং শিখতে পারবে এইখান থেকে তুমি, বা ক্যাপকাট, ক্যাপকাট হয়তো এখন আর ইউজ করা যাবে না, কারণ ক্যাপকাটটা আর প্লে স্টোরে নাই, এইসব অ্যাপসগুলো তুমি ইউজ করতে পারো। এছাড়া তুমি স্ক্রিন রেকর্ডার, ভালো স্ক্রিন রেকর্ডার ইউজ করতে পারো, ঠিক আছে, যেটার জন্য তোমার ভালো স্ক্রিন রেকর্ডিং, কারণ সবসময় ফোনের অ্যাপে তো ভালো হয় না, তাই স্ক্রিন রেকর্ডার, ভালো ক্যামেরা সব প্লে স্টোরেই পেয়ে যাবে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। আর তোমার লাইভ স্ট্রিম যদি মনে করো ফোনে করতে চাও, তাহলে টার্নিপ বলে একটা অ্যাপ আছে, যেটা বিশেষ করে গেমিং এর জন্য বেস্ট, টার্নিপ, TURNIP, টার্নিপ, এই অ্যাপটা দেখে না, ভালো করে দেখিয়ে দিচ্ছি, টার্নিপ বলে TURNIP, এই অ্যাপটা দিয়ে তুমি ভালো গেমের লাইভ স্ট্রিম করতে পারবে। আর তুমি, তোমাকে সেটাই বললাম, ইউটিউবে গ্রো করতে হলে তোমাকে কিন্তু ইউনিকনেস রাখতে হবে, সাবস্ক্রাইবার তুমি শর্টস দিয়ে গ্রো করতে পারো, কিন্তু ওয়াচ টাইম কিন্তু তুমি শর্টস দিয়ে গ্রো করতে পারো না, তার জন্য তোমাকে কি রেগুলারিটি রাখতে হবে, রেগুলারিটি রাখা তো দরকার, কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, ভিডিওর মধ্যে নতুনত্ব থাকতে হবে, কাউকে দেখে কপি করলে হবে না, তোমাকে নতুন কিছু আনতে হবে ইউটিউবে, ইউটিউবে তোমাকে কিছু হিরোইক করতে হবে, যেটা কোনোদিন হয়নি ইউটিউবে, যেটা দর্শকের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এরকম যদি পার্ট আর একটা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা যা খুশি সব কিছু এই নামটা দিয়ে সৌর্যব্রত লাহাতি আছে, আমার সঙ্গে কথা বলতে চাইলে কথা বলো, কী করছো, টাটা।